প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকে পাবলিক পার্লামেন্টে। আমরা চাই নতুন করে এদেশকে গড়ে তুলতে, অতীতের গ্লানি ভুলে সম্ভাবনার আলো জ্বালিয়ে নতুন করে যাত্রা শুরু করতে। আর এই যাত্রা নেতৃত্ব দিবেন রাজনৈতিক নেতৃবৃন্দ। বুঝতে পারছেন, দেশ গঠনে সবচেয়ে বড় ভূমিকা সরকারি দল এবং বিরোধী দল উভয়েরই। আজ পাবলিক পার্লামেন্টে অধিবেশনের আলোচিত বিষয়, দেশ গঠনে সরকারি দল এবং বিরোধী দলের ভূমিকা। বাংলাদেশের রাজনৈতিক দল ক্ষেত্রে আমি বলবো না, আমি একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে বলবো যে গণতান্ত্রিক দেশের রাজনৈতিক দলের একটা ভূমিকা হওয়া উচিত জনগণের। সেটা নিজের স্বার্থ যদি বিসর্জন দিয়েও হয়, রাজনৈতিক দলের অবশ্যই জনগণের কল্যাণ সাধন করা উচিত। আপনি উন্নত দেশের দিকে তাকিয়ে দেখেন, আপনি আমেরিকার দিকে তাকিয়ে দেখেন, আপনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকিয়ে দেখেন। সেখানে রাজনীতি আছে, সেখানে বিভিন্ন দল আছে, জনগণের কাছে বিভিন্ন ধরনের ম্যান্ডেট নিয়ে তারা কথা বলে, বাট তারা সংসদে গিয়ে তারা জনগণের উন্নয়নে কাজ করে। একজন একটা রাজনৈতিক দল একটা কথা বলতে পারে, কিন্তু তার বিপক্ষে কোনো যুক্তি দিয়ে সেটাকে অ্যাভয়েড করে না, এবং সংসদে গিয়েও তারা জনগণের কাছকেই তারা প্রধান যে ইস্যু এটা হিসেবে তারা বেছে নেয়। প্রিয় দর্শক, বহুদলীয় গণতন্ত্রের বীজ এই বাংলাদেশে রোপিত হয়েছিল, তার সূত্র ধরে একের পর এক নির্বাচিত সরকার এদেশের ক্ষমতায় এসেছে। বর্তমান গণতান্ত্রিক সরকারও ক্ষমতায় এসেছে এবং ক্ষমতা আসার পরই দেশ গঠনে কার্যকরী ভূমিকা রেখেছে। প্রথমে এসেই তারা দ্রব্যমূল্যের ব্যাপারে কার্যকরী ভূমিকা রেখেছে, এই বিষয়ে কি বলবেন, বলতে চাইছেন? দ্রব্যমূল্যের দাম কমছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, এটা প্রতিনিয়ত হতে পারে, কিন্তু সরকার কিন্তু দ্রব্যমূল্যের মাল কমানোর জন্য চেষ্টা করছে, এখনও তারা চেষ্টা করে যাচ্ছে, হয়তো পারতেছে না। সেই জায়গাটায় আমাদের পাবলিক হিসাবেও একটা ভূমিকা থাকার কথা। সেই ভূমিকাটা যদি আমরা একটু সচেতন হই এবং তারাও যদি তাদের সচেতনতাটা আর একটু বৃদ্ধি করে, তাহলে আমার তো মনে হয় না যে কোনো বিরোধী বলে কোনো শব্দ থাকবে। তো সেহেতু আজকে যারা আমাদের এমপি মিনিস্টার যারা আছেন, তারা আমাদের যাই হোক নাই হোক তারা আমাদের গর্ব। তাদের ভিতর খারাপও আছে, ভালোটাও আছে, ভালোগুলিকে যাতে তারা ব্যবহার করতে পারে সেটা হলো আমাদের অনুরোধ। যে আপনারা পার্লামেন্টে আমাদের পয়সা দিয়ে গেছেন, আমরাই আপনাদের কাছ থেকে আশা করি আপনার সত্য এবং সঠিক কাজটা করবেন। তাহলে আমরা যদি সকলে মিথ্যা কথাটা, বিরোধী দল হোক আর পক্ষের দল হোক, মিথ্যা কথা বলে ছেড়ে দিতাম, তাহলে তো আমার মনে হয় যে দ্রব্যমূল্য মোক তমক সব কিছু সমস্যার সমাধান আমরা করে ফেলতাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তাই আমি সকলের কাছে অনুরোধ করতেছি, এই যে গত কয়েকদিন আগে টেকনিক্যালি আমরা যে মারামারিটা দেখলাম, যে ছাত্ররা মারামারি করছে, তারা আর একটা পক্ষের বলে কি আমরা খুশি হয়েছি? যদি সে আমার এলাকায় থাকতো, মারা গেলে কি আমি তার জানাজায় যেতাম না? ঠিক অনুরূপভাবে আর একটা বিপক্ষ দলের ছাত্র যখন মারা যাচ্ছে, সে মারা গেলে কি আমি তার জানাজায় যেতাম না? মেম্বার, একটা আমি ফ্লোর নিতে চাই। আপনি প্রসঙ্গ তুলেছেন টেকনিক্যাল কলেজের মারামারিটা। টেকনিক্যাল কলেজে কিছুদিন আগেও র‍্যাবের হাতে মারা গিয়েছিল দুইজন, এরপরে সেখান থেকে অস্ত্র উদ্ধার হয়েছে অনেক। আমরা জানি সকল পত্রিকা সহ মিডিয়া বলেন এবং সরকারি দলের সকল মন্ত্রীবর্গ সন্ত্রাস নির্মূলের জন্য বদ্ধপরিকর। এক্ষেত্রে সরকারও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে সন্ত্রাস নির্মূলের জন্য। জি, এই বিষয়ে কি বলবেন? এই জায়গায় সরকার শুধু নির্মূলের জন্য না, প্রধানমন্ত্রী নিজে তার দলের ছাত্রদের ঘটনার পরে উনি রিজাইন করছে। আমি আজ মাকে রিজাইন না করে ফেরত যেয়ে বলতে চাই যে আপনি আপনার সন্তানদেরকে ডেকে বলেন, আমি তোমাদের মা, আমি তোমাদের শান্তি চাই, আর তোমরা সেই শান্তির জন্য আর কোনোদিন এই অস্ত্র হাতে তুলবে না। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রীর এই আবেদন যদি আজকে টেলিভিশনে আসে, কালকের থেকে এই ছেলেপেলেদের হাতে কোনোদিন আর অস্ত্র উঠবে না। এটা বিরোধী দলের বেলাও সেই একই ঘটনাই ঘটবে। যখনই জনগণের ভোট পেয়ে কেউ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে পার্লামেন্টে চলে যায়, যখনই তারা সরকারে চলে আসে, তখন তারা কোনো ব্যক্তিবিশেষ বা কোনো দলের থাকে না, তারা হয়ে যায় জনগণের। তাদের প্রধান কাজ হলো জনগণের স্বার্থ রক্ষা করা। এই ক্ষেত্রে আমি বলতে চাই, এশিয়ান হাইওয়ের যে তিনটে রুট আছে, সে তিনটে রুটের মধ্যে ভারত যে দুইটে রুট, H1 এবং H2, যে দুইটে রুট ভারত আমাদের দেখাই দিছে, আমাদের বর্তমান গভর্নমেন্ট, আমাদের দ্বারা নির্বাচিত সরকার সেই রুটগুলোকে অ্যাকসেপ্ট করার জন্য চেষ্টা করতেছে। অথচ H41 যেটা আমাদের জন্য কল্যাণকর, সেটা সরকার অ্যাভয়েড করে যাচ্ছে। কেন? বিরোধী দল কি বিরোধিতা করছে? বিরোধী দলের বিরোধিতার মধ্যে কি কোনো গঠনমূলক কথা নেই? আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়ে আছে যে এশিয়ান হাইওয়ে বিশ্বায়নের অন্যতম একটা পূর্ব শর্ত। এই শর্তকে মানলেই বাংলাদেশ বিশ্বের সাথে
তাল মিলিয়ে চলতে পারবে। আপনি এর বিরোধী কথা বলছেন, কেন বলছেন? জি না, আমরা এশিয়ান হাইওয়ে রুটের বিরোধিতা করতেছি। যে রুটে এশিয়ান হাইওয়ে বর্তমান সরকার দিতে চাচ্ছে সেটার বিরোধিতা আমরা করতেছি। আমরা এশিয়ান হাইওয়ের বিরোধিতা করতেছি না। সন্ত্রাস নির্মূল করতে সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই এবং দেশের উন্নয়নেও সরকারের সদিচ্ছার কোনো অভাব নেই। দেশ উন্নয়নের দিকে ধাবিত হবে, এখানে বাধাগুলো কোথায়? বাধা কি শুধু রাজনৈতিক ফ্যাক্টর না অন্য কোনো বাধা? উন্নয়ন কেন হচ্ছে না? বাধা কি উন্নয়ন হচ্ছে না? সরকারি দল বলছেন উন্নয়নের জোয়ার বইছে, আর বিরোধী দল বলছে উন্নয়ন হচ্ছে না। বর্তমান ক্ষমতাসীন সরকার, তাদেরকে আমরা ওয়েলকাম করেছিলাম এবং তাদেরকে জনগণ অনেক অনেক স্বতঃস্ফূর্তভাবে সাপোর্ট করেছিল। এই কারণে যে তাদের থিমটা একটু চেঞ্জ করে দিয়েছে, যে আমরা পূর্বে কি হয়েছে কি হয় নাই এটা দেখব না, আমরা দিন বদল হয়ে গেছে, পেছনের বিষয়গুলা আমরা না দেখে ভবিষ্যতের কথা চিন্তা করে, ডিজিটাল বাংলাদেশের কথা মাথায় রেখে, দিন বদলের কথা চিন্তা করে আমরা এগিয়ে যাব। কিন্তু ক্ষমতায় আসার পর দেখা গেল কি, আমরা ক্ষমতায় আসলাম, আসার পরে পূর্বের অবস্থাগুলো তো আমরা আঁকড়ে ধরেইছি, বরঞ্চ পূর্বের অবস্থাকে আমরা হার মেনে ফেলেছি, এটা কিন্তু ঠিক না। জনগণ কিন্তু এই আশা করে তাদেরকে ক্ষমতায় পাঠায় নেই। বাংলাদেশের ইতিহাসে মেম্বার আপনি বলতে চাইছেন যে বর্তমান নির্বাচিত সরকার যে প্রত্যাশার বাণী শুনিয়ে ক্ষমতা এসেছিল সেটা পূরণ করছে না, এই কথা বলছেন আপনি? জি, এ কথা কি ঠিক? আমি বলবো যে বর্তমান সরকার যে প্রতিজ্ঞাগুলো করেছে সেটা পূরণ করার চেষ্টা করতেছে। কিভাবে করছে? এক নম্বর হচ্ছে দেশ থেকে মানে দ্রব্য মূল্যের নিয়ন্ত্রণটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসছে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আছে। দ্রব্যমূল্যটা তারপর সন্ত্রাস, শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাস বর্তমানে বলতে গেলে নাই, এবং আমরা সমাজও দেখি যে নাই, মানে টুকটাক যেটা থাকে সেটা মানে সরকার সে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে। আর ডিজিটাল বাংলাদেশের একটা ইস্যু ছিল, ডিজিটাল বাংলাদেশ আমরা সরকার বর্তমানে যে মোবাইল কোম্পানিগুলো একটা নির্দিষ্ট রেট দিয়েছে, তারপরে ইন্টারনেটটা সারা বাংলাদেশে আনাচে কানাচে পৌঁছে দেওয়ার একটা পরিকল্পনা এনেছে। এটা হয়তো কিছুদিন সময় লাগবে, মানে এটা লং টাইম একটা টার্ম, এটা আস্তে আস্তে আমি দেখতেছি সরকার এটা করতেছে। ভাই বললেন যে দ্রব্যমূল্যের অবস্থা এখন অনেক ভালো, তা আমি তো জীবনে আমার এই বয়সে 26 টাকা আলু আমি খাইনি, কিন্তু এখন বাজারে 26 টাকা আলু। এবং উনি বলছেন যে চালের দাম কম, আসলে চালের দাম তো এমনিতে এবার উৎপাদন ভালো হয়েছে, এখানে তো সরকারের কোনো কৃতিত্ব নেই। এবং দ্রব্যমূল্য যে কোনো সময়ের তুলনায় এমনকি কিছু কিছু পণ্যের দাম এই কেয়ারটেকার গভর্নমেন্টের চেয়েও বেশি। আমি দেখেছি আশপাশে অনেক গরিব মানুষ বলছে কি ব্যাপার, সে আগের মতোই তো। অথচ মজার ব্যাপার হলো যে দ্রব্যমূল্য কমানোর অঙ্গীকার নিয়েই এটা ওয়াদা দিয়ে তারা ক্ষমতা এসেছে, এবং আমি মনে করি এই ইস্যুটাই কাজ করেছে, ক্ষমতা আসার পিছনে এটাই সবচেয়ে বড় কাজ করেছে। অথচ সেই কাঁচামরিচের এমনই জাল যে খাওয়া এখন বন্ধ করে দিতে হয়েছে। আমি কখনই একমত নয়, দ্রব্যমূল্য এখন নিয়ন্ত্রণের বাইরে, এবং বাণিজ্য মন্ত্রী বারবার বলছেন সমাধান সমাধান, কোনো সমাধানই হচ্ছে না। সুতরাং আমি আমি বাণিজ্য মন্ত্রী কিন্তু টিসিবি কে কার্যকর করার ব্যবস্থা করছেন এবং তিনি দ্রব্যমূল্য কমার জন্য চেষ্টা করছেন, চেষ্টা করছেন, কিন্তু কয়েকদিন আগে নিউজে দেখলাম যে সিন্ডিকেট তৎপর হয়তো তার এই এই উদ্দেশ্য সফল নাও হতে পারে, এবং আমি এখনো উদ্বিগ্ন দ্রব্যমূল্য নিয়ে। কিছুক্ষণ আগে বললো যে চাউলটার দাম, আমার একজন মাননীয় সদস্য বললেন যে চাউলের দাম কমাছে যেহেতু এটা প্রচুর উৎপাদন হয়েছে কমাছে, ঠিক আছে, কিন্তু ওনারা কি জানে কৃষক কোনো দাম পায় নাই? কৃষক কিন্তু দাম পায় নাই, কৃষক মারা যেতেছে। এবং আপনি দেখেন এইবার যদি চাউল সস্তা হয় সামনের বছর চাল দ্বিগুণ দামে কিনতে হবে, কৃষক চাউল করবে না। মাননীয় মেম্বার, আমি একটু ফ্লোর নিব আপনার কাছ থেকে। সরকারের পক্ষ থেকে কিন্তু এবার ধানের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছিল এবং উপযুক্ত দাম দিয়ে কিন্তু ধান কেনা হয়েছে, কিন্তু আপনি বলছেন ঠিক উল্টোটা, আসলে কোনটা ঠিক? ঠিক হচ্ছে এটা, আমি গ্রামে গেছিলাম, আমি গ্রামে দেখছি যারা কৃষক তারা চাউলের দাম পায়নি, আমি নিজে জানি এবং আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন, পায়নি। সরকারি দাম তারা পায়নি? সরকারি দাম কোনো কোনো ক্ষেত্রে পাইছে যেখানে কঠোরভাবে নিয়ন্ত্রণ নিয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মধ্যস্বত্বীরা মধ্যভোগীরা তারাই নিয়ে গেছে, এবং এই মধ্যস্বত্বভোগীরা কারণে পায়নি। এইগুলি তো সরকারকে নিয়ন্ত্রণ করা উচিত ছিল, সরাসরি কৃষকের কাছে যাওয়া উচিত ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা মন্ত্রীদেরও দোষ দিচ্ছি না, বা আমরা আমাদের বিরোধী দলেরও দোষ দিচ্ছি না, আমাদের কথা হচ্ছে যে আমাদের দেশের ভালোর জন্য সবাই যদি আমরা মাঠ পর্যায়ে কাজ করতো, বা প্রধানমন্ত্রী থেকে সমস্ত মন্ত্রীরা কাজ করতো, তাহলে দেশ ভালো হইতো। কিন্তু আমার মনে হয় কোনো একটা ইগো কাজ করতেছে যে আমরা এদের করতে দিব না, বা এরা এটা করতে পারবে না, এরকম একটা ইগো। কিন্তু আসল কথাটা হচ্ছে যে এই যে দেশের ভালোর জন্য মানুষের ভিউ থাকে, আমি এরকমভাবে দেশকে ভালো করতে চাই।